আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইহি ওয়া বারাকাতুহ। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত মতো আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, আজকে হোমিওপ্যাথিকের যে ঔষধটা নিয়ে আলাপ করবো সেটার নাম হলো চায়না। চায়না ঔষধটা হোমিও জগতে অত্যন্ত পরিচিত, অত্যন্ত বিখ্যাত ঔষধ, এবং হ্যানিম্যান তার জীবনে যত ঔষধ আবিষ্কার করছেন, অর্থাৎ হোমিওপ্যাথিকের যে প্রথম ঔষধেই চায়না, কাজেই আর গুরুত্বই আলাদা। তো অনেক সময় চায়না ছিল ঘরে ঘরে পরিচিত, কারণ দেশ ভরা ছিল জঙ্গল, এটা আমাদের দেশ না, সারা দুনিয়ায়, বুঝছেন না? তখন প্রচুর মশা বাস করতো সারা দুনিয়ায়, এবং মানুষের প্রচুর ওই ম্যালেরিয়া জ্বর হতো, কম্প জ্বর। এবং মনে রাখবেন, সেই যে ম্যালেরিয়া জ্বর কম্প জ্বর, তার অন্যতম সেরা ঔষধেই চায়না। এখনও আমাদের দেশের ওই যে পাহাড়ি এলাকাগুলি, পাহাড়ি জেলাগুলি, ওগুলোর মধ্যে প্রচুর কম্প জ্বর আছে, অর্থাৎ ওই ম্যালেরিয়া জ্বর আছে, চায়না সেখানে সচরাচর ব্যবহার পেয়ে থাকে। এটা সারা দুনিয়ায় যত পাহাড়ি এলাকায় সবখান নেই। তো যা হোক, অন্যান্য ঔষধের ব্যাপারে আসি, আর সরি অন্যান্য যে এর কার্যাবলী, তবে চায়নার আরও বহু ফাংশন আছে। এত ফাংশন তার ছোট্ট ভিডিও তো আলাপ করা সম্ভব না, তবে যেগুলো আলাপ করব তার সেগুলি হলো অন্যান্য যেগুলি, সেটা হলো যখন একটা রোগী রোগ ভুগতে ভুগতে তো একেবারে দুর্বল হয়ে যায়, যদি তার ইতিহাসে জানা যায় সে কোনো এক সময় যৌবন বয়সেই হোক, জীবনের মধ্য বা যখনই হোক, খুব বলশালী, খুব মোটা তাজা, খুব পেশিবহুল শক্তিশালী একটা লোক ছিল, কিন্তু রোগ ভোগে বা যেভাবেই হোক অত্যন্ত দুর্বল হয়ে ঘরে পড়ার অবস্থা হয়ে গেছে। তার তখন অসুখ যেটাই হোক, এই চায়না তার অন্যতম সেরা ঔষধ, এটা মনে রাখবেন। কিচ্ছু না, ওই চায়না যে মাদার আছে, ওই সামান্য পানিতে বিশ ফোঁটা করে দিনে তিনবার করে খাওয়াবেন, রোগ থেকে সহজেই মুক্তি পেয়ে যাবে। তারপরে শরীরের বিভিন্ন স্রাব নির্গত হয়ে যে মানুষ খুব দুর্বল হয়ে পড়ে, বুঝছেন না? মানে বিভিন্ন স্রাব কি, স্রাব মানে তেজস্ক্রিয় পদার্থ যেগুলা, সেগুলা নির্গত হয়ে যায়। সেগুলা কি, যেমন রক্ত, মানুষের বিভিন্ন কারণে রক্তপাত হইতে পারে, অ্যাক্সিডেন্ট হলো, কেটে গেল, ফেটে গেল, তারপর অনেক সময় রক্ত বমি হয়, গুজ্জদার দিয়ে রক্ত বের হয়, নাক দিয়ে রক্ত বের হয়, এভাবে হয়ে খুব দুর্বল হয়ে গেল। আবার মহিলাদের ওই মাসিক যে স্রাব অতিরিক্ত হয়, ওই অত্যন্ত দুর্বল হয়ে গেল, বুঝছেন না? তারপরে ওই অতিরিক্ত ধাতু ক্ষরণে দুর্বল হয়ে যায় মানুষ, এইরকম বিভিন্ন। তারপর ওই যে কলেরা তো আর এখন নাই, এখন ডায়রিয়া, ডায়রিয়া সেটা তো একটা স্রাব নির্গতই, অতিরিক্ত বমি বা বাহ্যে খুবই দুর্বল হয়ে পড়ল, অর্থাৎ ইত্যাদি শরীরের অভ্যন্তর থেকে বিভিন্ন ধরনের স্রাব নির্গত হয়ে যে কৃশ হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, চলৎশক্তি হারানোর অবস্থা বা হারিয়ে ফেলে, সেক্ষেত্রে চায়না মাদার বিশ ফোঁটা করে সামান্য পানির মধ্যে দিনে তিনবার দিলে কয়েকদিনের মধ্যেই সে তার আগের পূর্বাবস্থা ফিরে, এটা মনে রাখতেই হবে, বুঝছেন না? তারপরে এই যে আপনার পেট ফাঁপা, গ্যাস্ট্রিক, পেট এমনিও ফাঁপতে পারে, তবে গ্যাস্ট্রিকে তো পেট ফাঁপা তো হয়ই। এই ফাঁপা বিভিন্ন ধরনের আছে, উপরের অংশ ফাঁপা, পেটের নিচের অংশ ফাঁপা, সেগুলোর অন্য ঔষধ, কিন্তু চায়নার হইল গোটা পেট ফাঁপা। অন্যান্য ঔষধের যে লক্ষণ সেগুলোর মধ্যে দেখা যায় ওই ঊর্ধ্বগামী গ্যাস, নিম্নগামী গ্যাস যদি বের হয়ে যায়, তারপরে বাহ্য করে, বমি করে ইত্যাদি করলে পেটটা একটু ই হয়, ওই কমে আসে ফাঁপাটা, সেই ক্ষেত্রে কিন্তু চায়না না। চায়নার ফাঁপাটা এখানে মনে রাখবেন কীরকম ফাঁপা, আপনি পায়খানাই করেন, বমি করেন, আপনি ঊর্ধ্বগামী নিম্নগামী গ্যাসই ত্যাগ করেন,
বা যেটাই করেন এই ফাঁপা তো কমবেই না, ফাঁপা বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে আরও বেড়ে যায়। কিসের ফাঁপা? পেট ফাঁপা। সেই ক্ষেত্রে চায় না মাদার অমৃত তুল্য, ওইয়াকে নিয়মিত খাবেন, এটা মনে রাখবেন। তারপরে মানুষের বিভিন্ন রোগ ভোগের কারণে হোক, এমনিও কখনো কখনো হয় পেটে অজীর্ণ, সাধারণত খায় মানুষের হজম হয়ে যায়, বাইচ হয়ে যায় রীতিমতো, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় অভুক্ত দ্রব্য বমি বা পায়খানার সাথে যায়, মানে হজম হয় নাই, অপরিপাক। সেই ক্ষেত্রে চায়না সেরা ঔষধ। এই চায়নায় দেখা যাবে অভুক্ত যে অবস্থা তা দূর হয়ে যাবে, তখন ওই ই হবে, ওই ঠিক মতো তার পরিপাক হবে এবং ঠিক মতো বাহ্য হবে। এই তারপরে ওই রক্তহীনতার কারণে শরীরে সুত হয়, সুত মানে শরীরে পানি হয়, এটা আমাদের দেশে অনেক মহিলার ক্ষেত্রে দেখা যায়, মানে তারা গুসা করি হোক, রাগ করি হোক, বা এমনি বিভিন্ন রোগ টোক বেশি বা স্রাব নির্গত নানান মেয়েলি জটিলতা যন্ত্রণা আছে, রোগ আছে, শরীর অত্যন্ত কৃশ হয়ে যায়, কৃশ হয়ে এক পর্যায়ে যায় শরীরে পানি আসে, শরীর ফুলে যায়, তখন এই চায়না মাদার মনে রাখবেন অমৃতের মতো কাজ করে, কয়েকদিনের মধ্যেই শরীর আগের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা সম্ভব। তারপরে যে বিষ ব্যথার যে রোগটা, যে বিষ ব্যথা তো বিভিন্ন ধরনের হতে পারে শরীরে, বাতি কই আর বিষ ব্যথাই কই, যদি দেখা যায় টিপলে একটু আরাম পাওয়া যায় সেক্ষেত্রে চায়না খুব উপযোগী। তারপরে মানুষের যে গল ব্লাডারে যে ই হয় না, এই যে পাথর, গল ব্লাডার মানে পিত্ত থলিতে পাথর, অন্য ঔষধ সব বাদ দিয়ে যদি শুধু এক চায়না ওই 30 potency মানে 30 শক্তির দিনে 3 বেলা যদি একটা না খেতে পারে, বেশ কিছুদিন খেলে দেখা যাবে এই পাথর গলে শেষ হয়ে যাবে, বা এটাকে যেভাবেই হোক নির্গত করে দিবে, পিত্তথলির পাথর থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাবে। তাহলে দেখেন কত বড় বড় ফাংশন এই। তবে সাধারণত এই পিত্তথলিতে বললাম 30, এই মাদারের থেকে 30 পর্যন্ত ঔষধ ব্যবহার চলে, মাদারটাই সবচেয়ে বেশি। ওই বলছি না যে রোগটাই হোক, ওই সামান্য পানিতে 20 ফোঁটা করে দিনে 3 বার আপনারা সেবন করবেন, এটা খাওয়ার আগে পরে তেমন ভাস বিছার নাই, দেখবেন যে রোগগুলি সব চলে যাবে, যেগুলো আলোচ্য বিষয় ছিল আমার। এই আরেকটা হলো, এটা কোথায় পাওয়া যাবে? এটা প্রায়ই বলি আমি, বিভিন্ন জেলা মানে সব জেলা শহরে এবং অনেক থানা সদরে বা বড় বড় বাজারেও হোমিওপ্যাথিকের কিছু পাইকারি বিক্রয়ের ঘর থাকে। এমনি যদি হোমিওপ্যাথিক ডাক্তারদের কাছে চান যায়, এটা সবাই তো সরল মনের না, বেশিরভাগই দিবেন আপনাকে ওষুধ, দিলে অনেক দাম চাবে, কাজে পাইকারি যেখানে সেল হয় সেখানে আনবেন একের সস্তা দাম, 1 আউন্স এটা বিদেশি দরকার নাই, দেশিতেই যথেষ্ট, বাংলাদেশে তৈরি বিভিন্ন কোম্পানির, ওই 1 আউন্স 50-60 টাকা নিবে, এনে রাখুন, এইভাবে আপনারা এই সমস্ত রোগে ওই সামান্য পানিতে 20 ফোঁটা করে দিনে 3 বার খান, আপনারা অশেষ সুবিধা পাবেন রোগের থেকে, এই সমস্ত রোগের থেকে মুক্তি পাবেন এতে সহজে অল্প পয়সায়। কাজেই আর লম্বা করব না, ভিডিওটা যদি ন্যূনতম একটু উপকারী মনে করে থাকেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, লাইক শেয়ার কমেন্টস করে সাথে থাকুন, ধন্যবাদ।